আবিদা মিডল্যান্ড মার্কেট অফিসে কেন যেতে? আমাদের বিভিন্ন প্রোগ্রামের চিঠি থাকছে। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হেলে পড়েছিল, এই মন্দিরে স্বামীজিকে 1 কোটি টাকা ডোনেশন করেছিল এই কোম্পানি। এই প্রোগ্রামে মন্ত্রী গিয়েছিলেন। ডায়মন্ড হারবার রোডে লক্ষ্মীনারায়ণ মন্দির যখন 1.5 ফুট মাটির নিচে ধসে গিয়েছিল, মন্দিরটা টলে গিয়েছিল, তখন সেই মন্দিরে ডোনেশন করার জন্য স্বামীজি মন্ত্রী মদন মিত্রকে ইনভাইট করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর এই ডোনেশনটা দেন ওই সারদা কোম্পানির কর্ণধার সুদীপ্ত সেন। সেই অনুষ্ঠানে উনি গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে উনি বলেছিলেন বিন্দু থেকে সিন্ধু। সেদিন 1 কোটি টাকা একটা মন্দিরের জন্য সারদা নাকি দিয়েছিল, এটা আমার মনে হয় যে বাপির কাছে ইনফরমেশনটা সঠিক নেই বা কেউ ভুল তথ্য পরিবেশন করেছে। একটা আগলা পয়সাও ওরা দেয়নি, এমনকি যে চেক দিয়েছিল সেটাও বাউন্স করেছে। বাপির সঙ্গে দেখা হলে এইটুকুনি বলবো যে তোমার কাছে যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটা ঠিক, এবং আমি মনে করি যে বাপিকে কেউ মিসগাইড করেছে।